তখন তোমার 21 বছর বোধ হয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। তার সিগনেচার গানের মতোই তার কণ্ঠ শুনে মনে হয় তিনি আজও পাট ভাঙা শাড়িতে লজ্জা জড়ানো অষ্টাদশী, যার প্রেমে বারবার পড়া যায়, যার কণ্ঠের জাদুতে আমরা চিরমুগ্ধ। তিনি আর কেউ নন, অতি বিখ্যাত আমাদের ভালোবাসার মানুষ, আমাদের মনের মানুষ, আমাদের সকলের পরিচিত আরতি মুখার্জি। লতা মঙ্গেশকর আশা ভোঁসলের নামের পরে নয়, বরং সমকক্ষ হিসেবে বসতে পারে আরতি মুখার্জির নাম। কিন্তু জীবনে বারবার আঘাত পাওয়া, তার সরলতার সুযোগ নিয়ে তাকে ঠকিয়ে নেওয়া, আর সংসারের চাপে কিংবদন্তি আরতি মুখোপাধ্যায় দীর্ঘ সময়ে রয়ে গেলেন আড়ালে। বাংলা গানের দুই স্তম্ভ স্বরূপ সন্ধ্যা মুখোপাধ্যায় আর আরতি মুখোপাধ্যায়, অথচ সেই আরতি দেবী সব ছেড়ে একটা সময় রয়ে গেলেন অন্তরালে। জন্ম 18 জুলাই 1943 সাল। তিনি বিভিন্ন ভাষায় গেয়েছেন অসংখ্য গান, মূলত তিনি বাংলা, হিন্দি চলচ্চিত্র এবং আধুনিক গান গাওয়ার জন্যই বিখ্যাত। আরতি মুখোপাধ্যায় একটি সমৃদ্ধ সাংস্কৃতিক এবং সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তাই বাড়িতে এই ছোট বয়স থেকেই তার মা তাকে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছিলেন। পরবর্তীকালে তিনি সুশীল বন্দ্যোপাধ্যায়, ওস্তাদ মোহাম্মদ সাগিরউদ্দিন খান, পণ্ডিত চিন্ময় লাহিড়ী, পণ্ডিত লক্ষণ প্রসাদ জয়পুরওয়ালা এবং পণ্ডিত রমেশ নাথকর্ণীর অধীনে শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণ নিয়েছিলেন। তার প্রথম স্বামী হলেন সুবীর হাজরা। তার সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটার 5 বছর পর আবারও বিবাহ করেন আরতি দেবী। আরতি মুখার্জি অল্প বয়স থেকেই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণ নিয়েছিলেন। পরবর্তীকালে তিনি মেট্রোমর্ফি কন্টেস্ট সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং তিনি বিজয়ী হন, যেখানে বিচারকদের মধ্যে ছিলেন অনিল বিশ্বাস, নওসাজ্জি, বসন্ত দেশাই এবং শ্রী রামচন্দ্রের মতো সঙ্গীত পরিচালকগণ। বললে বাহুল্য হবে না, তিনি সর্বপ্রথম ভারতীয় সঙ্গীতজ্ঞ যিনি এই ধরনের রিয়ালিটি শো জয়লাভ করেছিলেন। তারপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তিনি 1958 সালে মীনা কুমারীর অভিনীত হিন্দি ছবি সাহারাতে নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে প্রথম সুযোগ পান, কিন্তু সেই ছবির সঙ্গীত ততটা সফল হয়নি। পরে গার্লফ্রেন্ড, যেটা ওয়াইদা রহমান অভিনীত, এর মতো ফ্লপ ছবির পরে তিনি বাংলা ছবিতে গান করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সুযোগ আসে 1962 সালে কন্যা নামে একটি বাংলা ছবির হাত ধরে। তার অসামান্য গায়কী এবং অতি মধুর কণ্ঠ সবাইকে এতটাই মোহিত করেছিল যে তারা পূর্বের শীর্ষস্থানীয় গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রতি মনোযোগ হারাতে শুরু করলেন ক্রমে। 60-এর দশকের শেষের দিকে তার কণ্ঠ সন্ধ্যা মুখার্জির পরিবর্তে শীর্ষস্থানীয় অভিনেত্রী সুচিত্রা সেনের নেপথ্য কণ্ঠ হিসেবে প্রথম ব্যবহার করা হল। 1966 সালে তিনি গল্প হল সত্যি ছবিতে গান গেয়েছিলেন, যা সেরা মহিলা নেপথ্য কণ্ঠশিল্পীর জন্য BFJ পুরস্কার পেয়েছিল। 1976 সালে তিনি ছুটির ফাঁদে চলচ্চিত্রের জন্য পুনরায় পুরস্কারটি পান। তিনি 60-এর দশকের শেষের দশকের শেষ ভাগে মাধবী মুখোপাধ্যায়, শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন, দেবশ্রী রায়, তনুজা দেবী প্রমুখ অভিনেত্রীদের নেপথ্য কণ্ঠে কাজ করেন এবং অনেকের মতে সন্ধ্যা মুখোপাধ্যায়ের শিল্পী জীবনের পতনের পিছনেই একটি বড় কারণ হিসেবে বিবেচিত হয়। 1976 সালে রাখি অভিনীত ছবি তপস্যা দুটি গান গেয়েছিলেন তিনি। প্রথম গান বচ্চে হো তুম খেল খিলনে এবং কিশোর কুমারের সাথে দো পাঁচি দো তিনকে খুব জনপ্রিয় হয়েছিল গান দুটি। তিনি বাংলা ভাষায় আনুমানিক 15,000 গান গেয়েছেন, হ্যাঁ ঠিকই শুনেছেন, 15,000 গান গেয়েছেন এবং হিন্দি সহ অন্যান্য ভাষার গানেও নিজের কৃতিত্বের ছাপ রেখে গেছেন। তিনি দো নয়না গানের জন্য 1984 খ্রিস্টাব্দে শ্রেষ্ঠ নেপথ্য গায়িকা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পর্যন্ত অর্জন করেছিলেন। আমি এতক্ষণ আরতি মুখার্জি সম্পর্কে পাঠ করলাম, আমার এই পাঠের তথ্যসূত্র সংগৃহীত। আমি
মূলত সমাজ মাধ্যম থেকে লেখাটি সংগ্রহ করেছি। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই কিংবদন্তি শিল্পীর গানের সম্পর্কে, জীবনের সম্পর্কে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটি করে জানাবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও ইনফরমেটিভ নতুন নতুন ভিডিও পেতে। নমস্কার।